मन खराब कर बनुओ কেমন করে একটা তাকিয়ে আছে जेठीमा के जयगुरु कर दाओ हाथ जोर कर जयगुरु मम्मा हम्पी दी दाओ एक तो है हम्पी दी दाओ कोथाय जाच्छो पीपी बाड़ी बददादार बाड़ी ओ बददादार बाड़ी जाच्छी हमने बेरिए पड़ेछी हमारे ट्रेन दस टाय कलकाता जाच्छी कल के ओखान थेके रवाना देव मन खराब तो अवश्य थाके भेतरे टेंशन एक बड़ काज करछे तार थेके बड़ काज मामा एखोनो बुझते पारछे ना दादा साथे आछे दादू भाई ताई भाबछे बेरू जाच्छे दादू भाईर साथे एजे हाय करो हाय उठे गेछि लगेज सेट करे दिएछि नीचे दुटो आछे आर एइ जे फर्स्ट एक्सपीरियंस ट्रेने केमन लागछे मम्मा भालो लागछे एखोनो कुजिकजिकटा छाड़ेनि दादार बाइरे एकटुखाने गेछे टयलेटे आसो तारपरे एखोनो टाइम आछे अनेकटा एखोनो 10टा बाजते माने खानिकक्षण बाकी आछे 10टा 10 एर हाते छाड़बे तो पुरो फाका एखोन ट्रेनटा देखो सबाई उठबे आर कि एखोनो ओठेनि एखान थेके स्टार्ट आर आमरा हावड़ा जाबो ओखाने एंडिं पॉइंट आज ही जाच्छी दीदी भाई देर बाड़ीते कोलकाता कल के फ्लाइट सकाले आबार कल को जानी चलो देखा हबे ये तो हेवी आनंद ट्रेन टा जे एसेछे बोलेछि एर आगे ट्रेन टा देखलो चले गेछे ओटा उठिनि बोलछे ट्रेन टा कोथाय चले गेल आल्लाम आ तोर तुई जे ट्रेने जाबि ओटाके आनते गेछे एतक्षण माने एक जायगाय बसाओर पक्षे एकटु असम्भव तो जाई होक से एखन बसे आछे बाबा एखन आबार एखाने सामनेई आछे आसुक फाका ट्रेन पुरो एखन उठेनि केउ तेमन दादा नदी चले देखो सबाई दौड़े दौड़े ट्रेन उठसे बेरोबार समय मामुनी खिचुड़ी बनिए खेयेछि ओर जोन्नो दिए दिए पैक करे माने दुपुर हो जाबे जेहेतु आमादेर ट्रावेल करते तो एखन खिचुड़ी खाच्छे आमिओ खानिकटा खाबो कारण आमि भालो करे खेये आसिनि तो अनेकटा दिए दिएछे ओ हाफ खेयेछे आमि हाफ खाबो ये लो भाई ये देखो ये मालपुर तो है
আমরা হাওড়া স্টেশনে প্রায় ঢুকে গেছি। আমরা কি হাওড়া ঢুকছি? মাম্মা দাদা ভাইয়ের বাড়ির কাছে চলে এসেছি। হ্যাঁ, কত ট্রেন, ট্রেন দেখে কত এক্সাইটেড হয়ে গেছে। মাম্মা সাথে সাথে চলো, দাদু ভাইটা সাথে সাথে চলো। তোমার ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, অনেক লাগেজ, তাই একজনের হেল্প নিতে হলো। কিছু করার নেই, ট্যাক্সি স্ট্যান্ড ওলা অবধি যেতে হবে। মাম্মা তুমি তো কিছুই বুঝো না, এটা হাওড়া স্টেশন দেখতে পাচ্ছো? এটা হাওড়া ব্রিজ। তোমার থেকে ছোট থেকেই মাম্মা ট্রাভেল করে। হাওড়া ব্রিজের উপর উঠে গেছি, উবের বুক করে দিয়েছি, আর এই যে বসে আছে দাদু নাতনি দুজনে, লাগেজ প্যাক অল ডান। এটা যখন বুক করলাম মোবাইল অ্যাপ থেকে, প্রথমে এখানে ফার্স্টেই নিউ স্টেশন থেকে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করে রাখি, ওখানে বেরিয়েই উবেরের যে স্ট্যান্ড আছে ওখান থেকে দাঁড়িয়ে ভেতরে বুক করো, বেটার হবে। নইলে পেছন দিকে আরো ওলা আছে, আরো ওদের 3 নম্বর গেট, 1 নম্বর গেট, সব পার্কিং, এগুলো আর কি গেট না, ওইদিকে গেলে এক্সট্রা পার্কিং চার্জ নেবে। তারপরে ওখান থেকে আবার ফিরে ব্যাক করে আসা ঝামেলা। তবে নিউ স্টেশন থেকে বেরিয়ে একদম যেটা সামনে রয়েছে ওখান থেকে বুক করো, সবচেয়ে ভালো ভেতরে ঢুকে। আমি প্রথমবার দুটো রাইড ক্যান্সেল করেছি আমার বুকিং, আমি ভেবেছি আমি যাবো না ওদিকে, কেন আমার কাছে লাগেজ ছিল অনেক, মেয়ে আছে, তো আমি সামনে এসে ভেতরে দুটো রাইড ক্যান্সেলের পর থার্ড টাইম আমার ওই ভেতর থেকে পার্কিং থেকে আমি নিতে পেরেছি। তো এখন অল সেট, নো টেনশন, এখন বাড়ি পৌঁছে গেলেই ব্যাস, আর কোনো চাপ নেই। কি করবে তুমি, দাদা ভাইদের ছাদ থেকে উঠে যাবে? ও, এয়ারপোর্টে যেতে হবে না? এয়ারপোর্টে যেতে হবে না? তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বেরু করতে? কাদের বাড়ি? বড়দাদার বাড়ি যাচ্ছ? বাবা, ঘরে ঢুকে পেরেছি, ব্লগটা দেরি করে স্টার্ট করলাম, এই জাস্ট পৌঁছালাম। এটা আমাদের ননদের বাড়ি, বাইরেটা উপরে যাব, ওদের নিচের ফ্লোরটা ইউজ হয় না, এখানে ব্যাগগুলো রেখেছি, কারণ উপরে কালকে আবার উপর থেকে নামানো খুব মুশকিল হয়ে যাবে। এখন এখান থেকে আমি জামাগুলো বার করব, বার করে উপরে নিয়ে যাব, মাম্মাকেও চেঞ্জ করাবো, আমিও করব। লোকেশনটা ঠিকঠাকই দিয়েছি, কিন্তু প্রপার তো গলির ভেতর লোকেশন লাগে না, আর প্রপার গলির ভেতর লোকেশন পিক আপ হচ্ছে না, ওরা যেটা বলছে। তো বাবা অনেকদিন পর, তো গলিগুলোর ওগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে না, তো বাবাও ঠিক, তো অনেকটা আমরা ঘুরে গেছি, সেই হলদিরাম চলে গেছিলাম আমরা, ওখান থেকে আবার ইউটার্ন 2 কিলোমিটার হয়ে গেল। যাই হোক, একটু ঘুরতে হয়েছে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি, এই হচ্ছে ব্যাপার। তাই হয়নি, আমরা এখন বাগুইহাটি তেঘরিয়াতে এসেছি, এখানে আমার ননদের বাড়ি, তো এখান থেকে কালকে আমরা এয়ারপোর্ট যাব। এখন দিদি ভাই যে নুডলস বানিয়েছে খাবো, এখন আরেকজনকে দেখো। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, এটা কি বলো, চিকেন? আর এটা কি খাচ্ছ, এটা ভালো, কে বানিয়ে দিয়েছে? পিপি, পিপিকে দেখাবো, পিপি এবারে আসবে বলছে, চলো খেয়ে নিই, পরে আবার দেখা হবে। দিদি ভাইদের বাড়ির পেছনে বিশাল একটা পুকুর আছে, অনেক বড়, তাই ভাবলাম একটু দেখায়। একটা ওখানে অশ্বত্থ গাছও আছে,
এটা অনেক দিনের পুরনো পুকুর, এই প্রাচীরটা অব্দি বাড়ি, তারপরেই গায়ে লাগানো পুকুর। মাছও আছে শুনেছি পুকুরে। কে দিয়েছে পিপি? কি ভালো তোর পিপি, তোকে কত কিছু খাওয়াচ্ছে তোর ফেভারিট জিনিসগুলো। এটা গুড়ের রসমালাই বলো। দিদি ভাই যাওয়ার আগে আমার মনের ইচ্ছেটা পূরণ করলো, সত্যি আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। আর দিদি ভাই সারপ্রাইজ দিয়েছে আমাকে, এটা আমি জানতাম না, এত টেস্টি ছিল রসমালাইটা, জাস্ট ইয়াম্মি, মানে এটা আর বলার কথা নয় আমার।